বন্ধুরা, আজ যে কটি ডেভেলপ নেশনস রয়েছে তার মধ্যে অন্যতম ক্যানাডা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার গা ঘেঁষা এই দেশটি সব দিক থেকেই অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু আজ সেই দেশের অর্থনীতির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এবং ভুলেও ভাববেন না যে ইকোনমিক ক্রাইসিস যা আজকে ক্যানাডাকে বেকায়দায় ফেলতে পারে সেটা সাময়িক, কারণ ক্যানাডায় যে ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। তার খেসারত ভালো রকম দিতে হতে পারে ক্যানাডার সাধারণ মানুষকে, আর ক্যানাডার অর্থনীতিকে কার্যত এভাবেই ধীরে ধীরে ধসিয়ে দিচ্ছে একটাই দেশ, সেটা আমেরিকা। কিভাবে এবং কেন সেই নিয়ে আলোচনা সারবো আজকের প্রতিবেদনে। আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যানাডার অর্থনীতি কিভাবে গিলে নিচ্ছে আমেরিকা। ল্যান্ডমাসের নিরিখে ক্যানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, র্যাঙ্কিংয়ে রয়েছে রাশিয়ার ঠিক পরেই। আমেরিকার সঙ্গে বর্ডার শেয়ার করেছে 8,891 কিলোমিটার মতো। ক্যানাডা আমেরিকার বর্ডার বিশ্বের অন্যতম লম্বা বর্ডার। কিন্তু জানেন কি যে ক্যানাডার অধিকাংশ মানুষ বসবাস করেন সাউদার্ন ইউএস ক্যানাডার বর্ডারে, এখানেই থাকেন ক্যানাডার প্রায় 80% মানুষ। দেশের মোট জিডিপির 38% আসে এখানকারই অন্টারিও থেকে। ক্যানাডার সবচেয়ে নির্ভরযোগ্য ইন্ডাস্ট্রি যা ক্যানাডার অর্থনীতির চাকা সচল রেখেছে সেগুলো হলো রিয়েল এস্টেট, মাইনিং এবং ম্যানুফ্যাকচারিং, যা ক্যানাডার এই এরিয়াগুলোতেই অবস্থিত। খেয়াল করলে দেখবেন 2008 সালে যখন ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়, তারপর থেকে ক্যানাডা আর নিজের গ্রোথ সেভাবে তুলে ধরতে পারেনি। একদিকে অর্থনীতির গ্রোথ স্লথ হয়েছে, আর অন্যদিকে আবাসনের দাম বেনজির বৃদ্ধি পাচ্ছে। 2009 সালে ইকোনমিক গ্রোথ কিছুটা ধরে রাখার জন্য ক্যানাডার গভর্নমেন্ট এবং সেন্ট্রাল ব্যাংক একটা পরিকল্পনা গ্রহণ করে। তারা ইন্টারেস্ট রেট নামিয়ে আনে 1%, কিন্তু সেটা দেওয়া হচ্ছিল একমাত্র বাড়ি কেনার সময়। স্বাভাবিকভাবেই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইল না, আর যে কারণে ক্যানাডার সাধারণ মানুষ লোন নিয়ে ঘর বাড়ি কিনতে শুরু করে। কিন্তু ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেতেই সমস্যা দানা বাঁধে। বর্তমানে এমন অবস্থা যে ক্যানাডার 63% মানুষের মনে এই ধারণা তৈরি হয়েছে যে তারা আর কোনোদিন হয়তো ঘর বাড়ি তৈরি করতে বা কিনতে পারবেন না। ক্যানাডায় সব থেকে বেশি ইমিগ্রেন্টসরা আসেন, ফলে থাকার জায়গা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এখন যা অবস্থা, ঘর বাড়ির দাম বাড়ছে, এদিকে মানুষের খরচ করার সামর্থ্য প্রতিদিন কমছে। ক্যানাডার অধিকাংশ মানুষ এখনও বিনিয়োগ করতে কোনো বিজনেস বা অন্য সেক্টরের উপর ভরসা না করে বরং তারা রিয়েল এস্টেটের উপর নির্ভর করেন। সেটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। রিয়েল এস্টেট ক্যানাডার ইকোনমির জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু রিয়েল এস্টেট কখনোই বিনিয়োগ করার জন্য খুব রিলায়েবল কোনো সেক্টর হতে পারে না, কারণ রিয়েল এস্টেট এমন কোনো ভবিষ্যৎ তৈরি করে না যে ইকোনমিক গ্রোথে দুর্দান্ত কোনো হেল্প করতে পারে। কারণ এই সেক্টর থেকে না কোনো পণ্য এক্সপোর্ট করা যায়, না খুব ভালো কর্মসংস্থান তৈরি হয়। সুতরাং আভ্যন্তরীণ সিচুয়েশন ভালো না থাকলে রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করাটা বেশ আতঙ্কের। এর ফলে ইনভেস্টরদের টাকা জলাঞ্জলিতেও যেতে পারে। যদি আমেরিকার দিকে তাকাই তাহলে দেখব ক্যানাডার সরকার মার্কিনী প্রশাসনের তুলনায় বিজনেস সেক্টরে অনেক কম বিনিয়োগ করে, আর যে কারণে পৃথিবীর প্রথম 100টি বড় কোম্পানির মধ্যে একটিও ক্যানাডার নয়। এই দেশে যত ছোট ছোট বিজনেস এবং স্টার্টআপ রয়েছে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের, আর ক্যানাডায় FDI এর অধিকাংশটাই আসে মার্কিন মূলক থেকে। এর ফলে কি হলো, ক্যানাডা এবং আমেরিকার মধ্যে রিলেশন যেহেতু দাদা ভাইয়ের মতন, তাই দুই দেশের মানুষের যাওয়া আসার মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। ফলে ক্যানাডার অধিকাংশ মানুষ আজ পাড়ি জমাচ্ছেন আমেরিকায়। আমেরিকার কিছু বড় বড় সংস্থা তাদের হেডকোয়ার্টার আমেরিকায় রাখলেও যাবতীয় কাজ তারা করছে ক্যানাডা থেকেই। সেই দেশের নিজস্ব কিছু পলিসি রয়েছে, আর সেই পলিসি মোতাবেক এগোলে দেখা যাবে ক্যানাডায় আমেরিকার বহু প্রতিষ্ঠান ধীরে ধীরে নিজের মনোপলি বিজনেস সেট আপ তৈরি করে ফেলছে। ক্যানাডা সরকারের পলিসি হচ্ছে যদি কোনো স্টার্ট আপ সংস্থা নিজের IPO ছাড়তে চায়, তাহলে ক্যানাডার সরকার সেই কোম্পানিকেই ভালো রকম ট্যাক্স বেনিফিট দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমেরিকার প্রতিষ্ঠানগুলো ক্যানাডার এই সকল স্টার্ট আপ সংস্থাগুলোকে কার্যত গিলে খেয়ে নিচ্ছে,
সেই প্রভাব পড়ছে কানাডার সাধারণ মানুষের বছরভর আয়ের উপরেও। যেখানে একজন সাধারণ কানাডিয়ান বছরে $60,000 আয় করেন, সেখানে একজন আমেরিকান আয় করেন $80,000। একই সঙ্গে যেখানে একজন আমেরিকান ঘন্টায় $74 ভ্যালু তৈরি করতে পারে, সেখানে একজন কানাডিয়ান কন্ট্রিবিউট করে মাত্র $57 মতন। আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকার প্রতিষ্ঠানগুলোর কাছে ভালো মেশিন, উন্নত প্রযুক্তি ব্যবস্থা সবই রয়েছে, সঙ্গে রয়েছে ভালো ক্যাপিটাল। ফলে আমেরিকার একটা ফার্ম যেখানে নিজের কর্মীদের জন্য $20,500 খরচ করে, সেখানে কানাডার ফার্ম খরচ করে $13,000 আশেপাশে। আমরা সকলেই জানি যে G7 তৈরি হয়েছে বিশ্বের প্রথম সারির 7টি দেশ নিয়ে, যার মধ্যে রয়েছে কানাডা। কিন্তু এটা জানেন যে কানাডা G7 এর একমাত্র দেশ যে R&D-র জন্য সব থেকে কম বিনিয়োগ করে, আর আমেরিকা কানাডার থেকে দ্বিগুণ গতিতে রিসার্চ এবং ইনোভেশন প্রসেস তারা চালিয়ে যাচ্ছে। কানাডা এবং আমেরিকার ইকোনমিক সিস্টেমে একটি ফারাক তো রয়েছেই। আমেরিকায় যেখানে চলে ক্যাপিটালিস্টিক সিস্টেম, সেখানে কানাডায় চলে সোশ্যাল ডেমোক্র্যাট সিস্টেম, যে কারণে কানাডা কোনো দিনই ইলন মাস্ক বা জেফ বেজোসের মতো ধনকুবের দিতে পারবে না। কিন্তু এটাও ঠিক যে কানাডার এই স্ট্রাকচারের কারণে আজ সেই দেশের সাধারণ মানুষ মোটামুটি উপার্জন করেও দিনের শেষে অনেকটা ভালো থাকতে পারে আমেরিকার নিরিখে। কানাডায় হসপিটাল খরচা ফ্রি অথবা বেশ কম, এডুকেশন সিস্টেম যথেষ্ট ভালো, আর সাধারণ মানুষের জন্য করার তাগিদ রয়েছে কানাডার সরকারের। কিন্তু কানাডা কি এভাবে নিজের মডেল ধরে রাখতে পারবে, নাকি আমেরিকার এই স্মাইলিং আগ্রাসী মনোভাবের কারণেই অন্ধকারে চলে যাবে কানাডার ইকোনমি? প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। মতামতের জন্য তো কমেন্ট বক্স রয়েছেই, শেয়ার করুন এই প্রতিবেদন, সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।